নমস্কার, টিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পটল দিয়ে বানানো দারুণ একটা দুর্দান্ত রেসিপি, সেটা হচ্ছে তেল পটল বা মশলা পটল। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, খুব বেশি সময়ও লাগে না, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তার জন্য ফার্স্টে এখানে আমি পটলটাকে ভেজে নেব। 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে গোটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ কিছু দিইনি, এমনি এরকমভাবে একটু ভেজে সাইডে তুলে নেব। তারপর ওই কড়ার মধ্যে আবারও 2 চামচ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে খুব ভালো মতন একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায়। তারপর এখানে অ্যাড করে দিলাম টমেটোটা। 1টা টমেটোকে এভাবে টুকরো করে নিয়েছি, 2 টুকরো করে। তো টমেটোটা দিয়ে খুব ভালো মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো 1/2 চামচ মতন রসুন বাটা। এবার রসুনটা দিয়ে আবারও খুব ভালো মতন একটু কষিয়ে নেব, যাতে রসুনের যে কাঁচা ভাবটা থাকে সেটাও যাতে চলে যায়। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তারপর ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 7 মতো নুন। নুনটা দিয়ে আবারও প্রায় এটাকে 1 থেকে 2 মিনিট মতন গ্যাসটা একদম লোতে দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেব 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই 7 মতন দেবেন। দিয়ে এবার খুব ভালো মতন কিন্তু এটা খেয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব। তারপর 1/2 কাপ মতন জল দিয়ে প্রায় 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা সরালে কিন্তু একদম রেডি হয়ে গেল তেল পটল বা মশলা পটল।